সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় গল্প গোলকধাম রহস্য। জ্ঞানবিকাশ .com এর পক্ষ থেকে পাঠ করছি আমি আনিকা হাবিব। এক, জয়দ্রত কে ছিল? দুর্যোধনের বন্ধু সলার স্বামী, আর জরাসন্ধ মগধের রাজা, ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর দাদা, অর্জুন আর যুধিষ্ঠিরের শাখের নাম কি? অর্জুনের দেবদত্ত আর যুধিষ্ঠিরের অনন্ত বিজয়। কোন অস্ত্র ছুড়লে শত্রুরা মাথা গুলিয়ে সেম সেট করে বসে? ত্রাষ্ট্র, ভেরি গুড, যাক বাবা পাশ করে গেছি। ইদানিং রামায়ণ মহাভারত হলো ফেলুদার যাকে বলে স্টেপল রিডিং, সেই সঙ্গে অবশ্যই আমিও পড়ছি, আর তাতে কোনো আফসোস নেই। এ তো আর ওষুধ গেল না, এ হলো একাধার থেকে নন স্টপ ভুরি ভোজ, গল্পের পর গল্পের পর গল্প। ফেলুদা বলে ইংরেজিতে বইয়ের বাজারের আজকাল একটা বিশেষণ চালু হয়েছে, আনপুট ডাউনিকল, যে বই একবার পড়ব বলে পিক আপ করলে আর পুট ডাউন করবার জো নেই। রামায়ণ মহাভারত হলো সেই রকম আনপুটের ডাউনেবল। ফেলুদার হাতে এখন কালীপ্রসন্ন সিংহের মহাভারতের দ্বিতীয় খণ্ড, আমারটা অবশ্যই কিশোর সংস্করণ। লালমোহন বাবু বলেন ওর নাকি কৃত্তিবাসী রামায়ণের অনেকখানি মুখস্থ, ওর ঠাকুমা পড়তেন, সেই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আমাদের বাড়িতে কৃত্তিবাসের রামায়ণ নেই, ভাবছি একটা জোগাড় করে জটায়ুর স্মরণ শক্তিটা পরীক্ষা করে দেখব। ভদ্রলোক আপাতত ঘর বন্দি অবস্থায় পুজোর উপন্যাস লিখছেন, তাই দেখা সাক্ষাৎটা একটু কম। বই থেকে মুখ তুলে রাস্তার দরজাটার দিকে চাইতে হলো ফেলুদাকে। কলিং বেল বেজে উঠেছে। হিজলিতে একটা খুনের রহস্য সমাধান করে গত শুক্রবার ফিরেছে ফেলুদা। এখন আয়েশের মেজাজ, তাই বোধহয় বেলের শব্দে তেমন আগ্রহ দেখালো না। ও যা পারিশ্রমিক নেয় তাতে মাসে একটা করে কেস পেলেই ওর দিব্যি চলে যায়। জটায়ুর ভাষায় ফেলুদার জীবনযাত্রা সেন্ট পার্সেন্ট অনারম্বর। এখানে বলে রাখি, জটায়ুর জীবের সামান্য জড়তার জন্য ওর অনারম্বরটা মাঝে মাঝে অনারম্বর হয়ে যায়। সেটা শুধরাবার জন্য ফেলুদা ওকে একটা সেন্টেন্স গড়গড় করে বলা অভ্যাস করতে বলেছিলেন, সেটা হল বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি। ভদ্রলোক একবার বলতে গিয়েই চারবার হোঁচট খেয়ে গেলেন। ফেলুদা বলে নতুন চরিত্র যখন আসবে তখন গোড়াতেই তার একটা মোটামুটি বর্ণনা দিয়ে নিবি, তুই না দিলে পাঠক নিজেই একটা চেহারা কল্পনা করে নেবে, তারপর হয়তো দেখবে যে তোর বর্ণনার সঙ্গে তার কল্পনার কত তফাত। তাই ফেলুদা বলল, বলে যিনি ঘরে ঢুকলেন তার বর্ণনা দিচ্ছি। ঘরে যিনি ঢুকলেন তার রং ফর্সা, হাইট আন্দাজ 5'9", বয়স 50-50, কানের দুপাশে চুল পাকা, থুতনির মাঝখানে একটা আঁচিল, পরনে ছাই রঙের সাফারি স্যুট। ঘরে ঢুকে যেভাবে গলা খাঁকড়ালেন তাতে একটা ইতস্তত ভাব ফুটে ওঠে, আর খাঁকড়ানির সময় ডান হাতটা মুখের কাছে উঠে আসতে মনে হলো ভদ্রলোক একটু সাহেবী ভাবাপন্ন। সরি, অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারিনি, সোফার একপাশে বসলেন আগন্তুক। আমাদের ওদিকে রাস্তা খোঁড়াখড়িতে লাইনগুলো সব ডেড। ফেলুদা মাথা নাড়ল, খোঁড়াখড়িতে শহরের কি অবস্থা সেটা আমাদের সকলেরই জানা আছে। আমার নাম সুবি দত্ত, গলার স্বরে মনে হয় দিব্যি টেলিভিশনে খবর পড়তে পারেন। আপনি তো প্রাইভেট ইনভেস্ট আগে? হ্যাঁ, আমি এসেছি আমার দাদার ব্যাপারে। ফেলুদা চুপ, মহাভারত বন্ধ অবস্থা তার কোলের ওপরে, তবে একটা বিশেষ জায়গায় আঙুল গোজা রয়েছে। অবশ্যই তার আগে আমার একটু পরিচয়টা দেয়া দরকার। আমি কর্বেন্ট অ্যান্ড নরিস কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ, কেমাস্ট্রিটের দীনেশ চৌধুরীকে বোধ হয় আপনি চেনেন, উনি আমার কলেজের সহপাঠী ছিলেন। দীনেশ চৌধুরী ফেলুদার একজন মক্কেল সেটা আমি জানতাম। আই সি, ভীষণ সাহেবী কায়দে গম্ভীর গলায় ফেলুদা বলল। ভদ্রলোক এবার তার দাদার কথায় চলে গেলেন। দাদা এককালে বায়োকেমিস্ট্রিতে খুব নাম করেছিলেন, নিহার দত্ত, ভাইরাস নিয়ে রিসার্চ করছিলেন,
এখানে নয় আমেরিকায় মিশিগান ইউনিভার্সিটিতে ল্যাবরেটরিতে কাজ করতে করতে একটা এক্সপ্লোশন হয়, দাদার প্রাণ নিয়ে টানাটানি হয়, কিন্তু শেষে ওখানকারই হাসপাতালের এক ডাক্তার ওকে বাঁচিয়ে তোলেন, তবে 14টুকে বাঁচানো যায়নি। অন্ধ হয়ে যান? অন্ধ। সেই অবস্থায় দাদা দেশে ফিরে আসেন, ওখানে থাকতে একজন আমেরিকান মেয়েকে বিয়ে করেছিলেন, অ্যাক্সিডেন্টের পর মহিলা দাদাকে ছেড়ে চলে যান, তারপর আর দাদা বিয়ে করেননি। তার গবেষণাও তো তাহলে শেষ হয়নি না? সেই দুঃখে হয়তো দাদা প্রায় মাস ছয়েক কারোর সঙ্গে কোনো কথা বলেননি, আমরা ভেবেছিলাম হয়তো মাথা খারাপ হয়ে গেছে। শেষে ক্রমে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। এখন কি অবস্থা? বিজ্ঞানে এখনো উৎসাহ আছে সেটা বোঝা যায়, একটা ছেলেকে রেখেছেন ওর হেল্পার বা সেক্রেটারি বলতে পারেন, সেও বায়োকেমিস্ট্রির ছাত্র ছিল, তার একটা কাজ হচ্ছে সায়েন্স ম্যাগাজিন থেকে প্রবন্ধ পড়ে শোনানো। এমনিতে তো দাদা আবার একেবারে হেল্পলেস তা নন, বিকেলে আমাদের বাড়ির ছাদে একাই লাঠি নিয়ে পায়চারি করেন, এমনকি বাড়ির বাইরেও রাস্তা মোড় পর্যন্ত একাই মাঝে মধ্যে হেঁটে আসেন, বাড়িতে এঘর ওঘর করার সময় ওর কোনো সাহায্য দরকার হয় না। ইনকাম আছে কিছু? বায়োকেমিস্ট্রির ওপর দাদার একটা বই বেরিয়েছিল আমেরিকা থেকে, তার থেকে একটা রোজগার আছে। ঘটনাটা কি আগে, মানে আপনি এখানে আসার কারণটা বলছি। পকেট থেকে একটা চুরুট বের করে ধরিয়ে নিয়ে ধোয়া ছেড়ে বললেন সুবীর দত্ত, দাদার ঘরে কাল রাতে চোর এসেছিল। সেটা কি করে বুঝলেন? ফেলুদা এতক্ষণে হাত থেকে মহাভারত নামিয়ে সামনের টেবিলের ওপর রেখে প্রশ্নটা করল। দাদা নিজে বোঝেননি, ওর চাকরটাও যে খুব বুদ্ধিমান তা নয়, নটার সময় আমার সেক্রেটারি এসে ঘরের চেহারা দেখে ব্যাপারটা বুঝতে পারে। ডেস্কের দুটো দেরাজি আতখোলা, কাগজপত্র কিছু মেঝেতে ছড়ানো, ডেস্কের উপরের জিনিসপত্র ওলট পালট, এমনকি গোদরেজের আলমারির চাবির পাশে ঘষ্টানোর দাগ, বোঝা যায় যে কেউ আলমারিটা খোলার চেষ্টা করেছে। আপনাদের পাড়ায় চুরি হয়েছে ইদানিং? হয়েছে, আমাদের বাড়ির দুটো বাড়ি পড়ে, পাড়ার এখন দুটো পুলিশের লোক টহল দেয়, পাড়া বলতে বালিগঞ্জ পার্ক, আমাদের বাড়িটা প্রায় 80 বছরের পুরনো, ঠাকুরদার তৈরি, খুলনায় জমিদারি ছিল আমাদের, ঠাকুরদা চলে আসেন কলকাতায় 1890-তে, রাসায়নিক যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারিং এর ব্যবসা শুরু করেন, কলেজ স্ট্রিটে বড় দোকান ছিল আমাদের, বাবাও চালিয়েছিলেন কিছুদিন ব্যবসা, বছর 30 আগায় উঠে যায়। আপনাদের বাড়িতে এখন কজন লোক? আগের তুলনায় অনেক কম, বাবা মা দুজনেই মারা গেছেন, আমার স্ত্রীও 75-এ মারা গেছেন, আমার দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে বড় ছেলে জার্মানিতে, এখন মেম্বার বলতে আমি, দাদা আর আমার ছোট ছেলে, দুটো চাকর আর একটা লার্নার লোক আছে, আমরা দোতলায় থাকি, একতলাটা দুভাগ করে ভাড়া দিয়েছি। কারা থাকে সেখানে? সামনের ফ্ল্যাটটাতে থাকেন মিস্টার দস্তুর, ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা, পিছনে থাকেন মিস্টার সুরকানি, অ্যান্টিকের দোকান আছে লিন্ড স্ট্রিটে। এদের ঘরে চোখ ঢুকিনি? শুনে তো বেশ অবস্থাপন্ন বলে মনে হলো। পয়সা তো আছি, ফ্ল্যাটগুলোর ভাড়া 2500 করে, সুকানির ঘরে দামি দামি জিনিসপত্র আছে বলে ও দরজা বন্ধ করে শোয়, দস্তুর বলে বন্ধ করে ওর সাফোকেশন হয়। চোর আপনার দাদার ঘরে ঢুকেছিল কি নিতে অনুমান করতে পারেন? দেখুন, দাদার অসমাপ্ত গবেষণা কাগজপত্র দাদার আলমারিতেই থাকে, আর সেগুলো যে অত্যন্ত মূল্যবান তাতে কোনো সন্দেহ নেই, অবশ্য সাধারণ চোর তার কি মূল্য বুঝবে। আমার ধারণা চোর টাকা নিতেই ঢুকেছিল, অন্ধলোকের ঘরে চুরির একটা সুবিধা আছে সেটা তো বুঝতেই পারেন। বুঝেছি, বলল ফেলুদা, অন্ধ মানে বোধ হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, কারণ চেক সই করা তো ঠিক বলেছেন। বইবাবদ দাদা টাকা পান? বইবাবদ দাদা যা টাকা পান সব আমার নামে আসে, আমার অ্যাকাউন্টে জমা পড়ে, তারপর আমি চেক কেটে টাকা তুলে দাদাকে দিয়ে দিই, সেই ব্যাংকের টাকা সব ওই গোদরেজের আলমারিতেই থাকে, আমার আন্দাজ 1030 টাকা ওই আলমারিতে রয়েছে। চাবি কোথায় থাকে? যতদূর জানি দাদার বালিশের নিচে, বুঝতেই পারছেন দাদা অন্ধ বলেই দুশ্চিন্তা, রাত্রিরে দরজা খুলে শোয়, চৌঘাটের বাইরে শোয়, চাকুর কৌমুদি যাতে মাঝরাত্রিরে প্রয়োজনে ডাক দিলে আসতে পারে, ধরুন যদি তেমন বেপরোয়া চোর হয়
আর চাকরের ঘুম যদি না ভাঙে তাহলে তো দাদার আত্মরক্ষা করারও কোনো উপায় নেই, অথচ উনি পুলিশে খবর দেবেন না। বলেন, ওরা কেবল জানে জেরা করতে, কাজের বেলায় ঢুডু, সব বেটা খুশকো ইত্যাদি। তাই আপনার কথা বলতে উনি রাজি হলেন। আপনি যদি একবারটি আমাদের বাড়িতে আসেন তাহলে অন্তত প্রিভেনশনের ব্যাপারে কি করা যায় সেটা একটু ভেবে দেখতে পারেন। এমনকি বাইরের চোর না ভেতরের চোর সেটাও একবার। ভেতরের চোর? আমি আর ফেলুদা দুজনেই উৎকর্ণ, মানে কান খাড়া। ভদ্রলোক চুরুটা ছাই অ্যাস্ট্রোতে ফেলে গলাটা যতটা পারা যায় খাদে নামিয়ে এনে বললেন, দেখুন মশাই, আমি স্পষ্ট বক্তা, আপনার কাছে যখন এসেছি তখন জানি ঢেকে ঢুকে কথা বললে আপনার কোনো সুবিধা হবে না। প্রথমত আমাদের দুজন ভাড়াটের একটিকেও আমার খুব পছন্দ না। সুখানি এসেছেন বছর তিনেক হলো, আমি নিজে জানি না, কিন্তু যারা পুরনো আর্টের জিনিস টিনিস কেনে তেমন লোকের কাছে শুনেছি সুখানি লোকটা সিধে নয়, পুলিশের নজর আছে ওর ওপর। আর অন্য ভাড়াটে? দস্তুর এসেছে মাসে চার হলো, ও ঘরটায় আমার বড় ছেলে থাকতো পারমানেন্টলি, কিন্তু সে এখন দেশের বাইরে ডুসেলডর্ফে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করে জার্মান মেয়ে বিয়ে করেছে। দস্তুর লোকটা সম্বন্ধে বদনাম শুনিনি, তবে সে এত অতিরিক্ত রকমের চাপা যে সেটাই সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। আর ইয়ে, ভদ্রলোক থামলেন, তারপর বাকি কথাটা বললেন মুখ নামিয়ে, দৃষ্টি ছাইদিনিটার দিকে তাকিয়ে। শঙ্কর আমার ছোট ছেলে একেবারে সংস্কারের বাইরে চলে গেছে। ভদ্রলোক আবার চুপ। ফেলুদা বলল, কত বড় ছেলে? 23 বছর বয়স, গত মাসে জন্মতিথি গেল, যদিও তার মুখ দেখিনি সেদিন। কি করে? এই তো নেশা, জুয়া, ছিনতাই, গুন্ডাগিরি, কোনোটাই বাদ দিই। পুলিশে খপ্পরে পড়েছে 3 বার, আমাকে গিয়ে ছাড়িয়ে আনতে হয়েছে। আমাদের পরিবারের একটা খ্যাতি আছে সেটা তো বুঝতেই পারছেন, তাই নাম করলে এখনো কিছুটা ফল পাওয়া যায়, কিন্তু সে নাম আর কতদিন টিকবে জানি না। চোর যেদিন আসে সেদিন ও বাড়িতে ছিল? রাত্রিরে খেতে এসেছিল, সেটাও রোজ আসে না, তারপর আর দেখিনি। ঠিক হলো আজই বিকেলে আমরা একবার যাব বালিগঞ্জ পার্কে। কেসটাকে এখনো ঠিক কেস বলা যায় না, কিন্তু আমি জানি বিস্ফোরণে অন্ধ হয়ে যাওয়া বৈজ্ঞানিকের ব্যাপারটা ফেলুদার মন টেনেছে। তার মাথায় নিশ্চয়ই ঘুরছে ধৃতরাষ্ট্র। খবরের কাগজের কাটিংয়ের 22 নম্বর খাতা থেকে মিশিগান বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিস্ফোরণে উদীয়মান বাঙালি জীবরাসায়নিক নিহাররঞ্জন দত্তর চোখ নষ্ট হয়ে যাবার খবরটা খুঁজে বার করে দিতে সিধু যেটা লাগলো 3.5 মিনিট। তার মধ্যে অবশ্যই 2 মিনিট গেল ফেলুদা একদিন ডুব মেরে থাকার জন্য তাকে ধমকা নিতে। সিধু জেঠা আমাদের সত্যিকারের জেঠা না হলেও আত্মীয়ের বাড়া। কোনো অতীতের ঘটনার বিষয়ে জানতে হলে ফেলুদা ন্যাশনাল লাইব্রেরিতে না গিয়ে সিধু জেঠার কাছে যায়, তাতে কাজ হয় অনেক বেশি, অনেক তাড়াতাড়ি আর অনেক বেশি ফুর্তিতে। ফেলুদা প্রসঙ্গটা তুলতেই সিধু জেঠা ভুরু কুচকে বলল, নিহার দত্ত? ওই যে ভাইরাস নিয়ে রিসার্চ করেছিল, এক্সপ্লোশনে চোখ হারায়? বাপরে বাপ, কি স্মৃতিশক্তি! বাবা বলেন শ্রুতিধর, ফেলুদা বলে ফটোগ্রাফিক মেমোরি। একবার কোনো ইন্টারেস্টিং খবর পড়লে বা শুনলে তৎক্ষণাৎ মগজে চিরকালের মতো ছাপা হয়ে যায়। কিন্তু সে তো একা ছিল না? এ খবরটা নতুন। একা ছিল না মানে? ফেলুদা প্রশ্ন করল। তার মানে যদি মনে পড়েছে? সিধু জেঠা ইতিমধ্যে তার বুকশেলফের সামনে গিয়ে খবরের কাটিং এর খাতা টেনে বার করছেন। এই গবেষণায় তার একজন পার্টনার ছিল। হ্যাঁ, এই যে 22 নম্বর খাতার একটা পাতা খুলে সিধু জেঠা খবরটা পড়লেন, 1962-র খবর। তাতে জানা গেল যে নিহার দত্তের গবেষণার ব্যাপারে তার সঙ্গে কাজ করছিলেন আরেকটি বাঙালি বায়োকেমিস্ট নাম সুপ্রকাশ চৌধুরী। অ্যাক্সিডেন্টে চৌধুরীর কোনো ক্ষতি হয়নি, কারণ সে ছিল ঘরের অন্যদিকে। এই চৌধুরীর জন্যই নাকি নিহার দত্ত নিশ্চিত মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছিলেন, কারণ আগুন নেভানো ও তৎক্ষণাৎ নিহার দত্তকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থাটা চৌধুরীই করেন। এই চৌধুরী এখন? তা জানি না, বললেন সিধু জেঠা, সে খবর আমার কাছে পাবে না। এদের জীবনে উল্লেখযোগ্য কিছু ঘটলে যদি সেটা খবরের কাগজে স্থান পায় তবেই সেটা আমার নজরে আসে,
আমি যেয়েছে কারোর খবর নেই না, কি দরকার আমার খবর কজন নেয় যে ওদের খবর আমি নেব। তবে এটা ঠিক যে এই চৌধুরী যদি বিজ্ঞানের জগতে সারা জাগানো কিছু একটা করতো তাহলে সে খবর আমি নিশ্চয়ই পেতাম।